ব্রাশের 3 টা গ্যাস দেব এটা হচ্ছে আট ব্রাশ এবং দুইটা প্যাটার্ন ব্রাশ তো চলেন দেখা যাক তো প্রথমে আমরা একটা রেকটেঙ্গুলা নেব মোটামুটি এই মাপের একটা রেকটেঙ্গুলা নিলাম এর স্ট্রোকটা বাড়ায় দেব এরকম একটা স্ট্রোক নিলাম আচ্ছা এটা একটু মোটা করতে পারি ওকে তো এখন দেখেন আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে দুইটা এনকর পয়েন্ট সিলেক্ট করব অপোজিট অ্যাঙ্কোর পয়েন্টটা এটা দুইটা আলাদা দুই দিকে এটা অ্যাংকোর পয়েন্টটা সিলেক্ট করে আমরা এটা কমাই দিলাম আমাদের ডিজাইনটা ঠিক এইরকম হলো আমরা ইচ্ছে করলে এখনো পয়েন্ট বাড়াই দিতে পারি যে এটা যদি একটু মোটা করতে চাই মোটা করতে পারি আচ্ছা ঠিক আছে এটা থাকলো তো তারপরে কাজটা হচ্ছে আমাদের এটা পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে দেবো তাহলে কি করতে পারি আমরা আমরা জানি আমরা যদি শিফট প্রেস করি কি বলে প্রেস করলে এটা পঁয়তাল্লিশ ডিগ্রি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে আমরা এটা সিলেক্ট করে ঘুরে দিলাম দেখেন এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি উঠে তো এটা পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই দিয়েছি তাই না তো এখন কাজ হচ্ছে আমাদের এটার আরেকটা কপি করবো হ্যাঁ তো কপি করবো কিভাবে আমরা জানি অল্টার প্রেস করলে কপি হয় আর যদি শীপ প্রেস করি তাহলে লাইনটা কি সোজা হবে আমরা একটা সোজা লাইন নিলাম মোটামুটি এই মাপে একটা কপি করছি আচ্ছা এটা একটু টান দিয়ে লিখে নিই কিন্তু এখন কথা হলো আমরা এটা ঠিক এটার উপরে নিতে চাচ্ছি তো আমরা আমরা সেটা কিভাবে নিতে পারি এটা এটা এখানে না না তাই যে একদম এটার উপরে গিয়েছি গিয়ে আমরা যদি লাইনটা দেখি এখানে স্টক লাইনটা এই দুইটা লাইনটা যদি সমান করতে চাই তো এটা এভাবে করা একটু কষ্টসাধ্য ব্যাপার হবে না সেটা না হবে কিন্তু একটু সমস্যা হতে পারে আমরা এটা অন্যভাবে করবো কিভাবে করবো আমরা যদি বলে তাহলে আমরা জানি আমাদের আউটলাইনটা আমরা দেখতে পাই তো আমরা এখন খুব সহজে এটা কাজটা করতে পারি তো সেক্ষেত্রে যাতে টু টুপিক এটা ইনেবল না থাকে স্ন্যাপ টুপিক ইনেবল থাকলে এটা করাটা আসলে সম্ভব না তো আমরা এখন সিলেকশন দিয়ে সিলেক্ট করলাম এটা একটু জুম করবো আরো বেশি যত জুম করা যায় আমরা এটা যখন টান দিবো এদিকে অবশ্যই আমরা শিপ প্রেস করে টান দিবো তাছাড়া আমাদের লাইনটা সোজা নাও থাকতে পারে বিপদ লাইনে চলে যেতে পারে আমরা এটা একদম মিলাই দিলাম মিলে গেছে না দুইটা একটা লাইনে চলে এসেছে আমরা যদি আরো জুম করি বিষয়টা তাহলে দেখতে পাবো হ্যাঁ আচ্ছা না তারপর দেখেন একটু মনে হচ্ছে যে না লাইনটা একদম সোজা হয় নাই তো সেক্ষেত্রে কি করবেন শিপ প্রেস করে আবারো একদম যাতে এটা আমাদের নিশ্চিত হওয়া লাগবে যে দুইটা লাইন সোজা হয়েছে মানে একই বিন্দুতে হয়েছে হ্যাঁ এখন যদি আমরা দেখি তাহলে এটা একদম সঠিক পারফেক্ট আমরা অল্টার প্রেস করে করে এটা জুম আউট নিলাম তো এখন কিবোর্ডে কন্ট্রোল ওয়াই প্রেস করি এখন দেখতে পাচ্ছি হ্যাঁ একদম আমাদের এটা সঠিক হয়েছে তো এখন আরেকটা কাজ আছে আমাদের সেই কাজটা হলো আমরা এখানে একটা রেক্টম গোলা দিব রেক্টম গোলাটা কি বরাবর থাকবে এই যে মিডিল পয়েন্টের আছে এই পয়েন্ট বরাবর থাকবে আমরা যদি এখন একটা রেক্টম টান দিই

খুব ইজিলি করতে পারবো আমরা যদি এই অবজেক্টটাতে ক্লিক করি তাহলে দেখব যে মিডিল পয়েন্টটা একদম এখানে ঠিক হয়েছে তো আমাদের এখন কাজ এই দুইটা শুধুমাত্র এই দুইটা এই দুইটা অবজেক্ট সিলেক্ট করবো সিলেক্ট করে অবজেক্টে যাবো করে দেবো বলে আছে ওকে তাহলে এটা কি দুইটা ফিল হয়ে গেল এখন দুইটা সিলেক্ট করে আমরা এখানে ইউনাইট করে দেবো ইউনাইট তাহলে কি একটা অবজেক্টে হলো দুইটা এখন কাজ হলো আমরা এই কাজটা অনেকভাবে করতে পারি এখন যে কাজটা করবো আমরা যেটা সিলেক্ট করে মানে আমরা চাচ্ছি এই পাশের সাইডগুলো বাদ দিতে চাচ্ছি সেটা কীভাবে পারি আমরা যদি সেল্ডেড টুল সিলেক্ট করে যদি ওল্টারপ্রেস করে টান দিয়ে দুইটা রিমুভ হয়ে যাবে তারপরে আমরা যদি মনে করি না আমরা সব সিলেক্ট করে পাত যে ডিভাইড টুলের মাধ্যমে আনগ্রুপ দেন হচ্ছে এইগুলা সিলেক্ট করে রিমুভ করে দেবো সেটাও করতে পারি আর সবগুলা যদি এক клиকে চাই সেটা কিভাবে করতে পারি হ্যাঁ এক клиকে যদি করতে চাই সেক্ষেত্রে হচ্ছে আপনাদের এখানে শুধুমাত্র माइनस फ्रंट এটাতে যদি ক্লিক করি তাহলে দেখেন দুটো এক клиকেই রিমুভ হয়ে গেছে তো এটা হচ্ছে আমাদের কাজ এটা হচ্ছে আমাদের ব্রাশ আমরা পেয়ে গেছি আমাদের ব্রাশের দরকার সেটা পেয়ে গেছি এটা যদি এখন শিফট কোনটা প্রেস করে ছোট করে দেই ছোট করে এখানে দিয়ে দিলাম তো দেখেন

কিন্তু এসটা মনে হচ্ছে কি রোভি হয়ে গেছে এখানে যে কোনো ওয়ার্ড আমরা ইচ্ছে করে লিখতে পারবো উম যদি এখিটা হয় না তারপরে আয় শুধুমাত্র একটা আয় এটা দই মতো তোমাদের ব্যাপারটা হচ্ছে আমরা এটা দেখবো না আমরা যদি এখন একটা ইলিপস নেই এ ইনস্ট্রো করলাম এবং এখানে যদি শুধুমাত্র ব্রাশটাতে ক্লিক করি তাহলে দেখেন একটা সুন্দর দড়ির মতো হয়ে গেছে এবং আমরা যদি এটা এক্সপ্যান্ড করি অবজেক্টে যে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স ক্লিক করি এবং আমরা যদি এখানে সিলেক্ট করি হচ্ছে কোনটা সিলেক্ট করব বলেন পেইন্ট বিল্ডার টুলে এখানে যদি লাইভ পেন বাকেট টুলটা সিলেক্ট করি এবং এখানে যদি একটা একটা করে কালার দিই যেমন এটা রেড কালার হইছে সরি রেড কালার আমরা যদি এখানে কালারটা চেঞ্জ করে নিই পিক করে নিই শুধুমাত্র এখানে রেডটা পিক করলাম দেখেন এখানে কালারটা কি হলো রেড হয়ে গেছে আমরা যদি এখন অ্যারো প্রেস করি কিবোর্ডে আমাদের কালারটা চেঞ্জ হবে এখানে যে কালারগুলো আছে সেই কালারগুলাই এখানে ইনিবল হয়ে যাবে একটা একটা করে ভাই আলাদা আলাদা কিভাবে হচ্ছে আমরা কিবোর্ডে অ্যারো প্রেস করছি রাইট অ্যারোটা প্রেস করতেছি যার কারণে আলাদা হচ্ছে আমরা এই ক্লাস টাই এর আগে দেখছি না এক ক্লাস দেখে দেখেন এখানে যে মিডল টা চেঞ্জ হয়ে যাচ্ছে কালারটা যার কারণে কালারটা আমাদের এখানে চেঞ্জ দেখাচ্ছে ওকে মানে কি আমরা একটা খুব সুন্দর কালারফুল ডোরি করে ফেলতে পারলাম কি বুঝতে পারছি কাজটা সবাই কি বোঝা গেছে জি ভাই মজার না

ব্রাশটাতে ক্লিক করব ক্লিক করার পরে এখানে ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার পরে এরকম একটা বক্স আমরা দেখতে পাবো এই বক্সটাতে দেখেন এখানে অপশনটা আছে যদি আমরা এটা সেন্টারই করে দিই দেখুন অটো সেন্টার এটা আছে অটো স্লাইজ হয়েছিল এটা যদি এখন অটো সেন্টারে ক্লিক করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে হ্যাঁ এটা সেন্টার আছে তারপরে যদি আমরা এখানে ওকে প্রেস করি দেন अप्लाई টু স্ট্রোক এ ক্লিক করি তাহলে আমাদের এটা সেন্টারে চলে অটো সেন্টার এটা থাকে

আচ্ছা ঠিক আছে আরেকটা মজার কাজ দেখব সেটা হচ্ছে দেখবো তো সেটা কিভাবে চলে দেখা যাক সেটা দেখতে হলে এইরকম একটা ইলিপ্স নিলাম আচ্ছা এটা কালারটা ফিল কালারটা দিয়ে সিলেশন টুল সিলেক্ট করবো শুধুমাত্র এই অ্যাঙ্কর একটা ক্লিক করবো তারপরে টান চলে যাবো এখানে আমরা যদি এটা একটু জুম আউট করি তাহলে দেখতে তাও মোটা হয়ে আছে অনেকটা আমরা আবার চিকন চিকন করে করে আরো দিলাম আচ্ছা এইরকমই থাক আমরা আবার এখানে আমরা কি করতে পারি দিয়ে শুধুমাত্র এই অ্যাংকো পয়েন্টটা সিলেক্ট করে টান দিবো তো কিভাবে টান দেবো এটা ক্ষেপ প্রেস করে টান দেবো যাতে লাইনটা সোজা থাকে সেই জন্য আচ্ছা এখানে আমাদের একটু ভুল হয়ে গেছে মনে হয় আমরা এখানে পয়েন্ট ঠিকঠাক ভালো হয় নাই আমরা যদি এখানে ডিরেক্ট সিলেকশন একটা ক্লিক করি তাহলে এবার ঠিক আছে আমরা এটা টান দিনে চলে যাবো এবং শিপ প্রেস করে টান দেবো তাহলে লাইনটা আমাদের স্ট্রেট হবে ওকে কন্ট্রোল আর প্রেস করছে তাও রোল আর যায় চলে গেছে তো এখন এটা আমরা একটা কি ডিজাইন করলাম আচ্ছা এটা পরে দেখতেছি আমরা আরেকটা ইলিশ নেব এইখানে ইলিশটা নিলাম তারপরে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করব শুধুমাত্র এটা এবং এটা বা আমরা এটা কীভাবে সিলেক্ট করতে পারি যদি এভাবে ড্র্যাগ করে দুইটা সিলেক্ট করি শুধুমাত্র এই দুইটা সিলেক্ট হবে আমরা এটা কনভার্ট করে দেব কনভার্ট করে দিলাম তারপরে দেখেন কি করা যায় এখানে আমরা এটা একটু চাপায় নিই

হুম এখন মনে হচ্ছে কি হয়েছে কিছুটা আচ্ছা ঠিক আছে তো আমরা এটা কি করবো আর একটা কপি করবো এখানে এডিট দেন কপি এডিট পেস্ট ইন ফ্রন্ট আমরা এটা ট্রান্সফর্ম করে নেবো আমরা যাব ট্রান্সফর্মে যাব দেন রিফ্লেক্ট রিফ্লেক্টের যে যদি প্রিভি অপশনটা অন রাখি এবং হরিজেন্টালে ক্লিক করি তাহলে দেখেন এটা একদম ওইটার কপি হয়ে গেছে আমরা যদি এখন এটা নিচের দিকে নিয়ে আসি তাহলে এটা কি

আচ্ছা শিফট প্রেস করে দুইটা সিলেক্ট করলাম সিলেক্ট করে অল্টার দিয়ে টেনে ধরে সমান শিফট অল্টার ধরে টান দিয়ে এইদিকে নিয়ে চলে আসলাম তারপরে কি শিফট অল্টার প্রেস করে আবার এটা একটু ছোট করে দেবো ছোট হয়ে গেছে তো এখন বলেন তো এখন বলেন আমরা এই অবজেক্ট থেকে এই অবজেক্ট পর্যন্ত যাইতে চাই কিন্তু এটা এমন ভাবে যাবে যাতে

তো এখানে স্টেপসটা আমরা কত নিতে পারি এখানে কয়টা পাতা হবে সেটা আমরা এখানে নির্ধারণ করে দিতে পারি তো আমাদের যে যে কয়টা ইচ্ছা এখানে আটটা আছে আটটাই ভালো হবে যদি আপনারা বিশটা নিতে চান বিশটা নিতে পারবেন আমরা আটটা দিলাম ওকে তারপর কি করব অবজেক্ট ব্লেন্ড দেন মেক তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এখানে খুব সুন্দর এবং সমানভাবে আটটা হয়ে গেছে পাতা ঠিক না আমরা এই পারেও সেম কাজটা করতে পারি অবজেক্ট

কপি করে এটা রোটেট করে দেবো সিপ প্রেস করে রোটেট করলে মনে হয় লাইনটা স্ট্রেট হবে সিপ প্রেস করে করলাম ওকেব আমরা ঠিক আছে হুম এখন আমরা এটা সবগুলা একটা গ্রুপ করে দেবো কন্ট্রোল জি প্রেস করে গ্রুপে করে দিতে গ্রুপ করার পরে আমরা এটা একটু ছোট করে দিই আচ্ছা একটু ছোট করে দিলাম এটা আমরা ব্রাশে দেবো এখন যাব আমরা ব্রাশে ক্লিক দেন হচ্ছে নিউ ব্রাশ তারপর কি ব্রাশ ওকে এখানে যেমন আছে তেমনই থাকবে কিছু এটা যেমন টু ফিট ওকে এটা এমন থাকবে ডিরেকশনটা এদিকে থাকবে লেফট টু রাইট এটা নান থাকবে ওকে ওকে প্রেস করে দিলাম তাহলে এই ব্রাশটা আমাদের সেভ হয়ে গেলো আর্ট ব্রাশ টু হিসাবে এখন যদি আমরা আমাদের ব্রাশ টুল সিলেক্ট করি এবং সিলেক্ট করে যদি এখানে ব্রাশ ড্র করি তাহলে দেখেন একটা সুন্দর পাতার মতো চলে আসতেছে লাইনটা যদি ঢেউ করে দিতে চাই তাহলে দেখেন যে এখানে ঢেউ গুলো দিতে পারবো কি বুঝতে পারছি কাজটা জি ভাইয়া কি মজার আছে না?

কাট পাথ এট সিলেক্টেড অ্যাঙ্কর পয়েন্টে যদি ক্লিক করি তাহলে এই দুইটা পাথ ডিভাইড হয়ে গেছে আমরা দেখি আমরা যদি এখন টান দেখেন এই দুইটা পাথ ডিভাইড তো এইটা একভাবে দেখলাম এখন কি এটা ইউনাইট হয়েছে সবগুলা আরেকটা ভাবে কিভাবে করতে পারি আমরা দুটা সিলেকশনে রাখবো সরি এটা সিলেকশন করলাম সিলেকশন করার পর আমাদের এখানে সিজার টুল বলে একটা টুল আছে সেটা শর্টকাট সি কেসির মতো দেখেন তো সিজার টুলে যদি ক্লিক করি তো এই

কিন্তু এখানে একটা সমস্যা যে এটা এখান শুরু হয়ে এখানে শেষ হয়েছে আবার এটা কি এখান শুরু এখানে শেষ হয়েছে তো আমরা এটা অপজিট করা লাগবে সেইটা কিভাবে করতে পারি সেইটা হচ্ছে তো এখানে একটা সমস্যা কি আমাদের এটা অপজিটে আছে তাই না তো এটা আমরা কিভাবে একই দিকে আনতে পারি মানে মানে শুরু হবে এখান থেকে নিচ থেকে শুরু উপরে যাবে তো আমরা দেখেন আমাদের উইন্ডো অপশনে আছে একটা অপশন আছে ট্রান্সফর্ম বলে একটা বাটন আছে ট্রান্সফর্ম শিফট প্লাস এফ8 চাপলে এটা আমাদের চলে আসবে ট্রান্সফর্মটা আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর ট্রান্সফর্ম এখানে দেখেন তিনটা ড্যাশ লাইন আছে আমরা যদি লাইনের উপর ক্লিক করি তাহলে এখানে দুটো অপশন দেখতে পাবো সেটা হচ্ছে কি ফ্লিপ ভার্টিক্যাল ফ্লিপ হরিজন্টাল আমরা যদি ফ্লিপ ভার্টিক্যালে ক্লিক করি তাহলে এটা অপজিট হয়ে যাবে তো ফ্লিপ ভার্টিক্যালে ক্লিক করলাম এটা অপজিট হয়ে গেছে কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে এটা নিচে চলে আসছে এটা আপনাদের হবে না আমার এখানে কি যেন একটা সমস্যা আছে যার কারণে এটা নিচে আসতেছে তো নিচে আসলে কোনো রকম সমস্যা নাই আমরা যদি এটা select করে shift press করি shift press করে যদি এটা টান দিই তাহলে কি একদম সোজা line চলে যাবে এবং এটা একদম middle point দেখেন দেখাচ্ছে show করছে smart চলে আমাদের এটা কি একটা সুন্দর shape হয়ে গেল কি বুঝতে পারছি কাজটা তো এখানেও একটু সমস্যা আছে আমরা কিন্তু যখন কাজগুলা দেখি যদি আমরা কাজটা দেখতে যাই তাহলে আমরা দেখি আচ্ছা ওটা আবার দেখাচ্ছি তো আমরা যখন এই কাজ গুলো দেখি আর কি উম যদি ওপেন করি তাহলে দেখেন কাজটা আসলে শুরুটা একসাথে কাছাকাছি থেকে হয় না সব এই কাজ গুলো হয় দূর থেকে হয় এখানতে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে এখানতে শুরু হয়ে এখানে শেষ হয়েছে তো আমরা এই কাজগুলো গুলো কিভাবে করতে পারি তো আমরা এটা আগে কাজটা করে নেবো আচ্ছা এটা আমরা side রাখি এটা side এ রাখলাম

তো আমরা এখন কিবোর্ডে কন্ট্রোল আর প্রেস করব কন্ট্রোল আর প্রেস করলে আমাদের রুলার অপশনটা চলে আসবে এখন রুলার দিয়ে আমরা দুইটা পয়েন্ট নির্ধারণ করে দেব যে আমরা এই পর্যন্ত রাখতে চাচ্ছি আর নিচে কোন পর্যন্ত রাখতে চাচ্ছেন এই পর্যন্ত রাখতে চাচ্ছেন তো দুইটা পয়েন্ট আমরা নির্ধারণ করে দেব তারপরে এই দুইটা রুলার শুধুমাত্র সিলেক্ট করে কন্ট্রোল টু প্রেস করব তাহলে এটা কি লক হয়ে গেল আমাদের রুলারটা ওকে তো এখন আমরা এই দুইটা অবজেক্ট সিলেক্ট করলাম সিলেক্ট করার পর দেখেন আমরা এখানে সিজার টুলটা সিলেক্ট করব CZ2 বা আপনারা যদি কিবোর্ডে C প্রেস করেন তাহলে এটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে তো CZ2 টা সিলেক্ট করার পর আমরা অল্টার প্রেস করে এখানে জুম করলাম জুম করার পর দেখেন একদম এই লাইনে একটা ক্লিক করলাম তারপরে যদি এখানে যাই এই লাইনে এটা সিলেক্ট থাকা লাগবে ঠিক আছে এখানে অবশ্যই আমাদের এটা সিলেক্ট থাকা লাগবে এই লাইনের উপর ক্লিক করলাম ওকে তারপর যদি নিচের দিকে আসি এটা আমাদের সিলেকশন আছে তাই না তো আমরা এই লাইনটার উপর ক্লিক করব জুম করে ক্লিক করব না একদম ক্লিক করলাম এবং এইটা সিলেক্ট করলাম এটা সিলেক্ট করা লাগবে এটা সিলেকশনে নাই এটা সিলেক্ট করে সিলেকশন টুলটা সিলেক্ট করলাম দেন এখানে একটা ক্লিক করলাম তো এখন কি সুবিধা হলো এটা ক্লিক করে ক্লিক করলে দেখতে পাবো আমরা এটা আলাদা হয়ে গেছে প্রত্যেকটা পার্ট আলাদা হয়ে গেছে এখন এই পার্ট গুলা রিমুভ করে দিতে পারবো কিবোর্ডে স্পেস প্রেস করে সিলেক্ট করে ব্যাক স্পেস প্রেস করলে এটা রিমুভ হয়ে যাবে দেন আমরা কন্ট্রোল অল্টার টু প্রেস করলে আবার আনলক হয়ে যাবে রুলার গুলা আমরা রুলার দুটো সিলেকশন করে ব্যাক স্পেস প্রেস করব দেন এটা ডিলিট হয়ে যাবে তো এখন যদি আমরা এটা সিলেক্ট করি সিলেক্ট করে যদি এখানে ব্রাশটা আট ব্রাশ টোটাল দিই তাহলে এটা ব্রাশ সেভ হয়ে গেল এখানে আমরা যদি তাহলে একই সমস্যা এটা হচ্ছে কি উপর থেকে শুরু হয়েছে আমরা কি বললাম আমরা যাবো উইন্ডোতে তারপর এখানে যাবো ট্রান্সফর্মে ক্লিক করব ট্রান্সফর্মে ক্লিক করার পর এখানে তিনটে ড্যাশড লাইন আছে ড্যাশড লাইনে ক্লিক করে শুধুমাত্র এখানে ফ্লিপ ভার্টিকালে ক্লিক করবো ফ্লিপ ভার্টিকালে ক্লিক করলে এটা কি হচ্ছে ফ্লিপ হচ্ছে মানে থেকে শুরু হচ্ছে তো আমরা যদি এটা এখন টান দিয়ে ধরে আনি শীত প্রেস করে টান দিয়ে ধরে আনবো অবশ্যই তো আমাদের যদি ismash guys enable থাকে তাহলে আমাদের এটা কি একদম মিডল বরাবর লাইন দেখাচ্ছে shortcut আমাদের কি সুন্দর একটা গমের পাতা বা হুইট পাতা হয়ে গেল ডিজাইনটা কি বুঝতে পারছিস কাজটা বলেন যদি এখানে কালার চেঞ্জ করতে চাই আমরা তো আমরা কি করতে পারি দুটো সিলেকশন করব দুটো সিলেক্ট করে আমরা যদি অবজেক্টে যাই দেন এক্সপেন্ডেড ভেরিয়েন্স তাহলে দেখতে ফিল কালার হয়ে গেলো দেন আমরা এখানে ইচ্ছা মতো কালার পরিবর্তন করতে পারবো আমাদের যে কালারটা ইচ্ছা সেই কালারই এখানে নিতে পারবো হ্যাঁ বা আপনারা যদি মনে করেন যে শুধুমাত্র মধ্যে ডাটা টা চেঞ্জ করবেন সেটাও করতে পারবেন শুধুমাত্র এটা আনগ্রুপ করে দেব আনগ্রুপ দেওয়ার পরে এখানে আধা আধা সিলেক্ট করলে হয়ে যাবে ঠিক আছে কি কাজ বুঝতে পারছিস সবাই

আমরা কি করি কপি করে নেব আরেকটা এডিট কপি এটা কপি না করলেও চলবে আমরা এটা সিলেকশনে করলাম সিলেকশন করে স্কেল টুলটা সিলেক্ট করব স্কেল টুল বা স্কেল টুলের উপর ডাবল ক্লিক করলো ওকে স্কেল টুলের অপশনটা চলে আসলো আমরা এখানে প্রিভিউ অন রাখবো না এটা একশো পার্সেন্ট আছে এটা জাস্ট পঞ্চাশ পার্সেন্ট করে দেবো থ্রি থ্রি দিয়ে কি করবো কপি করে দিব তাহলে কি এটা একদম মিডিয়া পেস্ট হয়ে গেছে ওকে আমাদের এখানে কাজ শেষ তো আমরা এখানে আরেকটা কাজ করবো সেইটা হলো আমরা রুলার আনছি তাই না কন্ট্রোল আর প্রেস করে রুলার রুলার দিয়ে এখানে দুই ধারে দুইটা রুলার দিয়ে দেবো কিন্তু আমাদেরকে এটা ইনসিওর করা লাগবে রুলারটা যাতে একদম অ্যাকুরেট হয় সেক্ষেত্রে আমরা কি করতে পারি অল্টার প্রেস করে যদি আমাদের মাউসের হুইল পয়েন্টারটা ঘোরাই এখানে তাহলে এই পয়েন্টারটা আমাদের জুম হয়ে যাবে তারপরে যদি আমরা এই রুলারটাতে ক্লিক করে একদম এই পয়েন্টারে বসাই দিই কি একদম পয়েন্টারে বসছে না এখন অল্টার প্রেস করে জুম আউট করি আবার সে কাজটা করবো এখানে অল্টার প্রেস করে মাউসের হুইলটা ঘোরাবো একদম কি লাইন হয়েছে কি আমি যদি মানে শিওর হই না পরে এটা আবার জুম করব জুম করে দেখতে পাচ্ছি যে না এটা একটু বাকি আছে তো এটা একদম লাইনে নিয়ে নিলাম আচ্ছা তারপরও মনে হচ্ছে যে আর একটু যাবে আমরা একটু দিয়ে দেব ওকে টাল্টার প্রেস করে আবার জুম আউট করে দিলাম এই যে ক্লাসি ঢুকতে যাচ্ছে ওকে এটা গেলো একটা পার্ট

এখন আমরা এটা স্টক টা বাড়াই দিই আমাদের ইচ্ছা মতো এটা বাড়ায় নিতে পারবো এটা আমরা কিবোর্ড এরো প্রেস করে একটু উপরের দিকে নিয়ে নিলাম আচ্ছা এরকম ব্যব থাকলো এটা আরেকটা ডুপ্লিকেট কপি নিয়ে নিবো আমরা অল্টার প্রেস করে যদি নিচের দিকে টান দিই তো টান দিয়ে যদি শিপ প্রেস করি তাহলে লাইনটা কি সোজা হবে স্ট্রেট লাইন হবে আমরা এটা নিয়ে নিলাম একটা লাইন কিন্তু এই লাইনের

আমরা যদি এটা টান দিয়ে উপর দিকে নিই তাহলে আমাদের আট বোর্ডে দেখতে সুবিধা হবে শিফট প্রেস করে যদি নিই তাহলে লাইনটা কি সোজা হয়ে গেল ওকে হুম দেন মিডিলে আমরা যদি মনে করি যে তিনটা লাইন নিতে যাচ্ছি তিনটা লাইন বলতে আমরা একদম মিডিল বরাবর একটা শিফটটা দিয়ে রাউন্ড শেপ নিয়ে নিলাম তো অবশ্যই ঘুরে দেব ওকে এবং এটাকে দুইটা কপি নিয়ে নিলাম অল্টারপ্রেস করে দুই সাইডে দুইটা কপি নিয়ে ওকে এখানে আমরা চাইলে এখানেও একটা ইলিশ নিতে পারি একদম মিডিলে এটার মিডিল বরাবর যদি আমরা মনে করি এখান থেকে আরেকটা ইলিশ টানবো তোমরা মিডিলে একটা ইলিশ নিয়ে নিতে পারি তো এটা আমাদের ব্রাশ আমরা কি করব এখন কন্ট্রোল আচ্ছা আমরা রুলারগুলো রিমুভ করে দিই দুই রিমুভ করে দিলাম কন্ট্রোল আর প্রেস করে রুলার বারটা সরিয়ে দিই আমরা এটা এখন সিলেক্ট করব সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি দিলাম গ্রুপ দিলাম তারপরে ব্রাশে গেলাম দেন নিউ ব্রাশ তারপরে কি শেষ করব প্যাটার্ন ব্রাশ দেন ওকে তো এখানে যেমন আছে তেমন থাক এখানে আমরা চেঞ্জ করতে প্যাটার্ন ব্রাশ এখানে প্যাটার্ন টু দিলাম নাম দিলাম প্যাটার্ন টু ওকে প্রেস করলাম তাহলে আমাদের এখানে প্যাটার্ন টুটা সেভ হয়ে গেছে তো আমরা এটা কি করব এটা যদি এখন ছোট করে দিই একটু ছোট করে দিলাম আচ্ছা ছোট করলে এখানে সমস্যা হচ্ছে সমস্যাটা হওয়ার কারণ আমরা যদি এটা দেখেন এই সবগুলা তো স্টক শুধুমাত্র এই রাউন্ড শেপটা বাদ दे তাই না তো আমরা যদি এটা সিলেক্ট করি সবগুলা আচ্ছা সবগুলা সিলেক্ট হচ্ছে এটা কারণ গ্রুপে আছে আনগ্রুপ করি আনগ্রুপ করে যদি সিলেক্ট করি এবং Shift প্রেস করে যদি এই দুটো লাইন সিলেক্ট করি সিলেক্ট করার পর অবজেক্টে যে এক্সপ্যান্ড এক্সপ্যান্ড করে দিই তাহলে সবগুলা ফিল কালার হয়ে গেল দেন যদি আমরা এটা ছোট করে দিই Shift অল্টার প্রেস করে তাহলে এটা ছোট হবে এবং কোনো রকম সমস্যা হবে না কন্ট্রোল জি করে গ্রুপ করে দিলাম আবার এটা এখানে রাখলাম ওকে এখন যদি আমরা একটা ইলিশ নেই একটা ইলিশ নেয়ার আগে যদি আমরা ব্রাশটা দেখি তো আমাদের প্যাটার্ন টু ব্রাশ সেভ আছে আমরা যদি এভাবে একটা রাউন্ড ঘোরাই তাহলে কিছুই দেখতে পাচ্ছি যে প্যাটার্নটা কাজে দিচ্ছে না তাই না তো এটা তো আমাদের আর্ট ব্রাশ না যে কাজে দিবে তো আমাদের প্যাটার্ন ব্রাশ সবসময় প্যাটার্নে মানাবে আমরা যদি একটা ইলিশ নিই এখানে ইলিশ নেওয়ার পর যদি প্যাটার্ন ব্রাশ টুতে ক্লিক করি দেখেন প্যাটার্ন টু এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি একটা অন্যরকম প্যাটার্ন হয়ে গেছে এটা হওয়ার কারণটা কি আমরা যদি এখানে স্টোপ পয়েন্ট ছোট করে দিই তাহলে আমাদের ডিজাইনটা দেখতে বুঝতে সুবিধা হবে দেখেন একটা সুন্দর প্যাটার্ন হয়ে গেছে এটা কি আমাদের নিজস্ব বানানো প্যাটার্ন কি কাজ বুঝতে পারছে সবাই কি বুঝতে পারছেন

এগুলো কাজ যখন করব সেগুলোকে কি হবে আট ব্রাশ বা স্ক্যাটার ব্রাশ তো আমরা যেমন এটা করতেছি এই ডিজাইনগুলো করছি এগুলো হচ্ছে যাবে আট ব্রাশে এবং গতকালকে আমরা দেখছি কি স্ক্যাটার ব্রাশ তো আপনারা যেটা কাজ করতে করতে বুঝে যাবেন আর প্যাটার্ন তো সমস্যা নেই প্যাটার্ন তো আমাদের এগুলো প্যাটার্ন ডিজাইন তাই না এটা প্যাটার্ন এটা রোপ টপ প্যাটার্নের মধ্যে পড়ে এগুলো প্যাটার্ন তো প্যাটার্ন আমরা সেভ করে দেবো তো লাগার কারণ আছে আমরা যদি এটা ডাবল ক্লিক করি প্যাটার্নের উপর ডাবল ক্লিক করে যদি এখানে ঠিক করে নিই যে আমরা এখানে দেখতে পাচ্ছি তাই না অটো সেন্টারে যদি ক্লিক করি তাহলে এটা অটো সেন্টার হয়ে যাবে উম

তাহলে কি আপনার ডিজাইনার হয়ে গেছেন এখন খুব সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন না